অ্যাডভোকেটস একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আইনের ছাত্রছাত্রী সকলেরই মনের একটি সুপ্ত ইচ্ছা থাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার। এখন আমরা জানব কিভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হওয়া যায়। হাইকোর্ট বিভাগের আইনজীবী হওয়ার জন্য আপনাকে কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে এবং একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেই সম্পর্কে যাদের সুস্পষ্ট ধারণা নেই এই ভিডিওটি তাদের জন্য। যারা সুপ্রিম কোর্টের আইনজীবী হতে চান তাদের প্রতি এই ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার আহ্বান রইল। তাহলে চলুন জেনে নেই সুপ্রিম কোর্টের আইনজীবী হতে আপনার করণীয় কি। এই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে, অর্থাৎ আপনাকে নিম্ন আদালতের একজন অ্যাডভোকেট হতে হবে। আপনি কিভাবে নিম্ন আদালতের অ্যাডভোকেট হবেন সে বিষয়ে এই চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিংক দেয়া আছে। বার কাউন্সিলে তালিকাভুক্ত হওয়ার পর বাংলাদেশের যে কোনো জেলার বার সমিতির সদস্য হতে হবে। জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীর সাথে 6 মাস থেকে 1 বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময় অতিবাহিত করার জন্য ওই সিনিয়রের সাথে আপনার একটি চুক্তি সম্পন্ন করতে হবে। সাধারণত এই চুক্তি সম্পন্ন হওয়ার তারিখ থেকে 2 বছর অতিবাহিত হওয়ার পর আপনি আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতি পাওয়ার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন, অর্থাৎ আপনি যদি LLM সম্পন্ন করে থাকেন এবং সেইখানের ফলাফলে আপনার প্রাপ্ত নম্বর যদি 50 ভাগের উপরে হয়, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর উপরে হয়, তাহলে আপনি সিনিয়রের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার 1 বছর পরেই পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। এইবার আসা যাক অ্যাকচুয়াল প্রসেস সম্পর্কে। কোন বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পর বার কাউন্সিল থেকে ইন্টিমেশন ফর্ম সংগ্রহ করে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সিনিয়রের স্বাক্ষর নিয়ে জমা প্রদান করবেন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হাইকোর্ট পারমিশন পরীক্ষা দেওয়ার যোগ্যতার ক্ষেত্রে সময়ের বিষয়টি গণনা শুরু হবে ইন্টিমেশন জমা দানের তারিখ থেকে। অনেকের ধারণা বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়ার তারিখ থেকেই ওই সময় গণনা শুরু হয়, যেটি সম্পূর্ণ ভুল। ইন্টিমেশন জমা দেওয়ার পর 6 মাস অতিবাহিত হয়ে গেলে বার কাউন্সিলের প্রক্রিয়া মোতাবেক আপনাকে পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং বার কাউন্সিলের নির্ধারিত ফি জমা দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়া মানেই আপনি পরীক্ষায় বসতে পারবেন, বিষয়টি এমন নয়। আপনার যোগ্যতা অনুযায়ী 1 বছর বা 2 বছর অতিবাহিত হওয়ার পরই আপনি পরীক্ষায় বসতে পারবেন। এইবার আসা যাক হাইকোর্ট পারমিশনের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। প্রথমে আপনাকে 25 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই 25 নম্বরের মধ্যে 12 পেলে আপনাকে কৃতকার্য হিসেবে ধরে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে আপনাকে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম, 25 নম্বরের মধ্যে আপনাকে কমপক্ষে 12 পেতে হবে। দুই পরীক্ষাতে আলাদা আলাদা 5 নম্বর, 12 হলেও সর্বমোট আপনাকে কমপক্ষে 25 নম্বর পেতে হবে, তাহলেই হাইকোর্টের প্র্যাকটিস করার পারমিশন আপনি পাবেন। এবার চলুন জেনে নিই কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। হাইকোর্ট পারমিশন পরীক্ষায় মূলত 3 ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে সিভিল ড্রাফটিং, যার মধ্যে থাকবে সিভিল আপিল, যেটাকে কোর্টের ভাষায় বলা হয় ফার্স্ট আপিল। এরপর ক্রিমিনাল ড্রাফটিং, এর মধ্যে থাকবে ক্রিমিনাল আপিল এবং জামিনের দরখাস্ত, অথবা ফৌজদারি কার্যবিধির 561 ধারা মোতাবেক কোয়াশমেন্টের দরখাস্ত, এবং সর্বশেষটি হচ্ছে রিট ড্রাফটিং। পরীক্ষা প্রস্তুতির যে কোনো ভালো বই থেকে আপনি এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এই সকল বিষয় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইন পেশা পরিচালনার পারমিশন পেয়ে যাবেন। তারপর আপনার নামের পরে অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কথাটি লিখতে পারবেন এবং আইন পেশায় নিজেকে উন্নতির পথে সফলভাবে যাত্রা শুরু করতে পারবেন। এই ভিডিওটির কোনো বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে বা যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ধরনের অন্য কোনো ভিডিও যেন মিস না হয় সেই জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। অ্যাডভোকেটস একাডেমির কোনো ভিডিও বা ভিডিও কন্টেন্ট কপি করবেন না, কারণ এর সর্বস্বত্ব সংরক্ষিত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।